বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ তোমাদের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অবভিয়াসলি বুঝেই গেছে যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। পতা লাগা লিয়া মানে আপনে দিমাগ কা ইস্তেমাল করকে সব কুছ পতা লাগা। তো আজকে আমি আছি বর্ধমান। আচ্ছা, এখন বাজে 10, সকাল 10:20। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কি করি বা কি না করি সব কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। আর মেন রিজন হচ্ছে কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি, তাই তো? সেটা জানতে হলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা দেখতে হবে। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, তো এখন যাবো আমরা সাজিরহাট। তো সাজিরহাট গিয়ে অটো ধরবো, অটো ধরে যাবো সোদপুর। তো সোদপুর থেকে বর্ধমান, চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা সোদপুর স্টেশনে চলে এসেছি। তো এখন যাবে টিকিট কাটবো। টিকিট কেটে আবার দেখতে পাচ্ছ কাকু এদিকে টিকিট কাটতে গেছে, আর এখানে আমি দাঁড়িয়ে আছি। তো টিকিট কাটা হোক, তারপর তোমার সাথে কথা বলবো। ওকে, ফাইনালি আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে। তো এখান থেকে আমরা যাবো বর্ধমান, আর বর্ধমান কী করতে যাবো সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর কী করি আর না করি সব কিছু ভিডিওর মধ্যে দেখতে পারবে। ওকে, ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। তো ট্রেনে উঠবো, তো চলো তোমার সাথে ট্রেনে গিয়ে কথা হচ্ছে। জানে মন জানে যা, এলো আজ মনে প্যার কা নশা। জানে মন জানে যা, তুঝে যাদ করে দিল হমেশা। টুকরো টুকরো আশা মনে ভেসে আসে, ইচ্ছে নানা ভাসিয়ে দিলাম তোকে তে পাশে। আরে হরে 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 রামা, মন ভুলে গেছে গানা মেলে থামা। চল ফেরো ভরে সব বাধা সীমা দুজনে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। তো এখন আমরা যাবো বাস স্ট্যান্ডে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর তো ফাইনালি চলে আসলাম বর্ধমান স্টেশনে। আমরা ফাইনালি টোপিতে উঠে পড়েছি, আর এখান থেকে আমরা যাবো কোথায় বাবু? আলিশা বাস স্ট্যান্ড। আলিশা বাস স্ট্যান্ডে যাবো। তো এখান থেকে আমাদের বাস ধরে রায়না যেতে হবে। এখান থেকে বাস ধরার পরে রায়না যেতে হবে। হ্যাঁ, রায়না যেতে হবে, মানে এখনো অনেকটা জার্নি আছে। তো চলো ঘুরে দেখতে থাকো আমরা কী করে যাই সেটাও দেখবো, আর কী কারণের জন্য যাচ্ছি সেটা একটু নেই। কিসের জন্য? হ্যাঁ, পরে জানাচ্ছি যে কিসের জন্য এতটা দূর এসেছি বা করতে এসেছি সব কিছু তোমরা জানতে পারবে, যে কী করতে এসেছি এত দূরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আলিশা বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের আরেকটা বাস ধরে রায়না যেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি আরিচা বাস স্ট্যান্ডের থেকে। তো এখান থেকে আমাদের 1 ঘন্টা লাগবে রায়না বাস রায়না পৌঁছাতে। তো গাইস, এখনও 1 ঘন্টা জার্নি করতে হবে বাসে, তাও তো ভিডিওটা দেখতে হবে। গাড়ি প্রচুর জার্নি হয়ে গেলো, যে সকালবেলা বেরিয়েছি আর এখানে নেমে আমরা খাওয়া দাওয়া করে নিলাম হোটেল থেকে। তো এখন বাসে বসে আছি, তো দেখা যাক বাস কখন ছাড়ে। তো চলো ভিডিওটা দেখতে হবে। মেদিনীপুরে রায়না
আচ্ছা রায়না বাস স্ট্যান্ডে চলে এসেছি, তো এখন দাদাকে ফোন করছি, তো দাদা মনে হচ্ছে নিতে আসবে, কে আজ নিতে আসবে নাকি? হ্যাঁ, তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা বাড়িতে, তো বাড়ি বলতে আমার বাড়িতে না, মানে যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি। তো কী কারণের জন্য এসছি, এত জার্নি করে, এত কষ্ট করে, তো এখন অনেকেই আছে যে বসে আছে যে কী কারণের জন্য আমি বর্ধমান আসলাম, তাই তো? তো এখন সেটা আমি বলে দেবো। তো কালকে একটা দাদার বিয়ে, তো আমরা ভিডিও শ্যুট ফটোশ্যুট করতে এসেছি, তো এসে এখানে জায়গাটা খুব সুন্দর, চলো তোমাদের দেখাই পিছনে কিছুটা কেমন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবে। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও।